নার্ভের সমস্যা নেই এমন মানুষ খুঁজে পাওয়া বর্তমানে কিন্তু খুব ভাগ্যের ব্যাপার। অর্থাৎ কি না, প্রত্যেক মানুষই কম বেশি নার্ভের সমস্যায় ভোগে। তাই আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে কোন কোন রোগ আপনার মধ্যে দেখা দিলে আপনি নিজেই বুঝতে পেরে যাবেন আপনার নার্ভের সমস্যার কারণে এই প্রবলেমগুলো হচ্ছে। অথবা আপনি উল্টোভাবেও ভাবতে পারেন যে নার্ভের সমস্যা থাকলে আপনার কোন কোন রোগগুলো আপনার শরীরে দেখা দিতে পারে। তো সে নিয়ে বিস্তারিত আজকের আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তাই বুঝতে পারছেন নার্ভের সমস্যার কতটা গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু কম বেশি এই সমস্যা আছে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং জানুন কোন কোন সমস্যা হলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার নার্ভের সমস্যার কারণে হচ্ছে। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তবে এই ভিডিওটা পুরোটাই খুব গুরুত্বপূর্ণ। এর মধ্যে শেষে যে দুটো রোগ সম্পর্কে আমি আলোচনা করেছি বা যে দুটো রোগের কারণে নার্ভের সমস্যা তৈরি হয় বা নার্ভের সমস্যার কারণে যে দুটো রোগ হয় সেই দুটো সব থেকে গুরুত্বপূর্ণ, আর প্রত্যেকটা মানুষ এই রোগ সমস্যায় ভোগে। তাই ভিডিও শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক। মানব দেহকে পরিচালনা করার জন্য যে জটিল সিস্টেম আমাদের রয়েছে সেই সমস্ত জটিল সিস্টেমগুলির মধ্যে একটা অন্যতম সিস্টেম হলো কিন্তু এই নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র। এই নার্ভাস সিস্টেম হচ্ছে নিউরন দ্বারা তৈরি একটা খুব সুন্দর নেটওয়ার্ক, যা কি করে না আমাদের শরীরের বাহ্যিক অর্থাৎ বাইরে এবং অভ্যন্তরীণ অর্থাৎ ভিতরে যে কোনো সংবেদনকে আমাদের খুব দ্রুত ব্রেনে পৌঁছে দিতে সাহায্য করে কিন্তু এই নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র। শুধু এটা নয়, এছাড়া বাহ্যিক এবং আভ্যন্তরীণ পরিবেশের সঙ্গে আমাদের নিজেদেরকে মানিয়ে নেওয়া বা বুঝতে পারা সমস্তটাই কিন্তু কন্ট্রোল করে এই নার্ভাস সিস্টেম। এছাড়া আমাদের শরীরের মধ্যেকার যে কোষ থাকে একটা কোষের সঙ্গে আরেকটা কোষের সমন্বয় সাধন করে কিন্তু এই নার্ভাস সিস্টেম। তাহলে বুঝতেই পারছেন এই নার্ভাস সিস্টেমকে স্ট্রং রাখা কতটা জরুরি আমাদের ভালো থাকার জন্য। আর এই যে নার্ভাস সিস্টেম আছে এটি আমাদের শরীরে কোষের মধ্যে সংযোগ স্থাপন করছে। কিভাবে বুঝবেন? ধরুন আপনার একটা মশা কামড়েছে, সেই যে মশাটা কামড়াচ্ছে আপনি বুঝবেন কি করে? এই নার্ভাস সিস্টেমের মাধ্যমেই আপনি বুঝতে পারবেন। অথবা আপনি বুঝতে পারার পরে সেই মশাটাকে মারবেন নাকি তাড়িয়ে দেবেন, সেটা পুরোটাই কিন্তু সংকেত আমাদের ব্রেনে যায় এবং ব্রেন থেকে সেই সংকেত আবার আপনার শরীরের মধ্যে পৌঁছে যায় এই নার্ভাস সিস্টেমের মধ্যে বা নার্ভাস সিস্টেমের দ্বারা। তাই বুঝতেই পারছেন নার্ভাস সিস্টেম কতটা গুরুত্বপূর্ণ। আর এই নার্ভাস সিস্টেমের যে সমস্যা, এই সমস্যার বিভিন্ন কারণ থাকে, তবে তার মধ্যে প্রধান এবং অন্যতম কারণ হলো কিন্তু মানসিক সমস্যা অর্থাৎ উদ্বিগ্নতা বা ডিপ্রেশন, যেটাকে আমরা বলে থাকি। এই উদ্বিগ্নতা আমাদের নার্ভাস সিস্টেমের উপর প্রেশার তৈরি করে, আর এই প্রেশার তৈরি করে আমাদের মানসিক রোগীতে পরিণত করে। তাই উদ্বিগ্নতা থেকে নিজেকে দূরে রাখতে হবে। তো এটা আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু না। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে এই নার্ভের সমস্যার কারণে কি কি রোগ আমাদের হয় সেটাই জানবো। তো চলুন জেনে নেওয়া যাক পরপর। প্রথম যেটার কথা বলে সেটা হচ্ছে মাথা ব্যথা বা হেডেক, যেটা আমরা বলি। মাথা ব্যথা কম বেশি কিন্তু আমাদের প্রত্যেকের প্রতিনিয়ত হয়। তাই মাথা ব্যথাটা কীরকম ধরনের হলে আপনি বুঝবেন যে আপনার নার্ভের সমস্যার কারণে হচ্ছে, সেটাই হচ্ছে মেন জানার বিষয়। তবে মাথা ব্যথা কিন্তু কোনো রোগ নয়, মাথা ব্যথা কেবল একটা অনুভূতি মাত্র। এটি অন্য কোনো বড় রোগের কেবলমাত্র লক্ষণ। আর যেসব রোগের কারণে মাথা ব্যথা খুব প্রবলভাবে প্রকাশ পায় সেই সমস্ত রোগগুলো কি কি? নিদ্রাহীনতা, উচ্চ রক্তচাপ, দুর্বল দৃষ্টিশক্তি অর্থাৎ চোখের দৃষ্টি কমে যাওয়া, সাইনোসাইটিসের প্রবলেম, মানসিক চাপ এবং হজমের সমস্যা, এই সমস্ত কারণে কিন্তু আমাদের মাথা ব্যথা হয়ে থাকে। এছাড়া কি না, টেনশান করলে, কোনো কাজ নিয়ে আপনি টেনশান করছেন, খুব চিন্তা করছেন, সেই কারণের জন্যও কিন্তু আপনার মাথা ব্যথা হতে পারে। আর যেটা হতে পারে শুধু না, এই টেনশনের কারণে মাথা ব্যথাটা হচ্ছে সবথেকে প্রধান, এটা যেটা প্রত্যেকটা মানুষের খুব কমন একটা রোগ বলতে পারে। অতিরিক্ত চিন্তা করলে মাথা ব্যথা শুরু হয়ে যাওয়া। আর এই টেনশনের কারণে মাথা ব্যথাটা কেমন ধরনের হয়, এই মাথা ব্যথাটা কিন্তু অনেকক্ষণ ধরে চলতে থাকে। এবং শুধু এটা যে মাথার যন্ত্রণা তা না, অনেক সময় চোখের ভেতরের দিকেও মনে হয় যেন যন্ত্রণা হচ্ছে। আর এটি প্রথম দিনের শুরুতে কিন্তু খুব আস্তে 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 হতে থাকে, কিন্তু যত দিন বাড়তে থাকে তত আপনার মাথা যন্ত্রণার ধরন, মাথা যন্ত্রণার তীব্রতাটাও বাড়তে থাকে কিন্তু। আর এই ধরনের মাথা ব্যথার প্রধান কারণ হলো মানসিক চাপ এবং উদ্বিগ্নতা। আর এই মাথা ব্যথা যদি দীর্ঘদিন হতে থাকে, এর ফলে আপনার ঘাড়ের যে পেশি আছে, পেশিতেও কিন্তু টান ধরে এবং পেশিও যন্ত্রণা করতে শুরু হতে পারে। তো যখন এই রকম কন্ডিশন হয়ে যাবে যে মাথা যন্ত্রণার কারণে আপনার ঘাড়ের পেশি পর্যন্ত যন্ত্রণা করছে, তখন সেটা কিন্তু নার্ভের সমস্যার কারণে হচ্ছে, বুঝতে পারবেন বা এটা বুঝে নেবেন। নেক্সট কি না, মাইগ্রেনের সমস্যা। এই মাইগ্রেনের সমস্যাটা কিন্তু আপনারা সবাই জানেন কম বেশি, হয়তো মাইগ্রেন নামটা না জানলেও মাথার একটা সাইড ধরে শুধুমাত্র যন্ত্রণা হয়। এই যন্ত্রণাটাকে আপনারা জানেন না, এটাকেই মেডিকেল টার্ম অনুযায়ী মাইগ্রেন বলা হয়। এই মাইগ্রেনের সমস্যা কিন্তু মাথার যে কোনো একটা সাইডে চোখ সমেত যন্ত্রণা হওয়া। আর এই যন্ত্রণাটা শুধু যন্ত্রণা হয় না, এই যন্ত্রণার কারণে আপনার বমি বমি ভাব হতে পারে। এবং এই যন্ত্রণা আরও একটা লক্ষণ হচ্ছে, আপনি যদি আলোতে যান সেক্ষেত্রে যন্ত্রণার তীব্রতাটা বাড়ে, যেটাকে আমরা ফটোফোবিয়া বলে থাকি। সেক্ষেত্রে আপনি যদি অন্ধকার ঘরে থাকেন সেক্ষেত্রে আপনার যন্ত্রণাটা মনে হবে যেন কিছুটা হলেও আপনি ভালো আছেন বা কম বোধ করছেন। এই সমস্যাটা কিন্তু মাইগ্রেনের সমস্যা। তবে এই যে মাইগ্রেনের সমস্যা হয় বা মাইগ্রেনের সমস্যা অনেক লোকের, অনেক ব্যক্তির থাকে, এই মাইগ্রেনের সমস্যার আসল কারণ কিন্তু সঠিকভাবে উদ্ধার করা যায়। তবে মনে করা হয় যে মানসিক চাপ, অনিয়মিত খাওয়া দাওয়া, প্রচণ্ড সাউন্ডের মাঝখানে থাকা, যেমন প্রচুর জোরে জোরে বক্স বাজছে তার মাঝখানে আপনি কোনো কাজ করছেন, তো এই প্রচণ্ড সাউন্ডের মধ্যে থাকা, অতিরিক্ত ধূমপান করা, অতিরিক্ত অ্যালকোহল পান করা, এই সমস্ত কারণগুলোকে দায়ী করা হয় মাইগ্রেনের জন্য। তবে এই মাইগ্রেন কিন্তু অ্যালার্জির কারণেও হতে পারে, যেটা অনেকেই বুঝতে পারে না। এই জিনিসটা কিন্তু জানতেন, এটা জেনে নেবেন, এটা জেনে রাখুন। অ্যালার্জির কারণেও কিন্তু মাইগ্রেন অর্থাৎ মাথার একটা সাইড যন্ত্রণা হতে পারে। এছাড়া যেটা মেন কারণ সেটা হচ্ছে ঘুম কম হওয়ার কারণে কিন্তু এই মাইগ্রেনের সমস্যাও আসতে পারে। আর এই যে কারণগুলো বললাম, এই কারণগুলোর দ্বারা কিভাবে আপনার মাইগ্রেনের সমস্যা তৈরি হয় না, এই কারণগুলোর জন্য আপনার কি হয়, রক্তনালীর প্রসারিত হওয়ার ক্ষমতা কমে যায় এবং স্নায়ুতন্ত্রের উপর চাপ পড়ে। আর স্নায়ুতন্ত্রের উপর চাপ পড়ার কারণেই কিন্তু আপনার এই ধরনের মাইগ্রেনের সমস্যা তৈরি হতে থাকে। তাহলে বুঝতেই পারছেন, যাই হোক না কেন তার মূল ভিত্তি কিন্তু নার্ভ। তাই নার্ভকে সুস্থ কিন্তু রাখবেন যে কোনো উপায়, যেন তেন প্রকার। এছাড়া আর যে রোগগুলো আছে সেগুলো আলোচনা করব, তবে তার আগে একটা জিনিস একটু বলে দেওয়া দরকার, সেটা হচ্ছে এই যে মাথা ব্যথা বা হেডেক, মাইগ্রেন প্রবলেম, এই সমস্ত প্রবলেমগুলোর কথা বলছি, এগুলো বর্তমান এত বেশিভাবে মানুষের উপর প্রভাব বিস্তার করছে, কিভাবে সেটা একটু জেনে নিন। জীবনধারা এবং খাদ্যাভ্যাসের ভুল চলাফেরার কারণেই কিন্তু আমাদের এই নার্ভের সমস্যা তৈরি হয়ে থাকে। শুধু তাই নয়, আমাদের শরীরের হরমোনাল ডিসব্যালেন্স হয়ে পড়া এবং শরীরের মধ্যেকার যে বজ্রগুলো রয়েছে, যে টক্সিনগুলো থাকে, সেই টক্সিনগুলো যদি ঠিকঠাকভাবে শরীর থেকে বাইরে বেরিয়ে যেতে না পারে, তার কারণেও কিন্তু আমাদের এই নার্ভের সমস্যা হতে পারে। আর নার্ভের সমস্যা হয়। তাই চেষ্টা করুন নিয়ন্ত্রিত জীবনধারণ করার এবং নিজের নার্ভকে সুস্থ সতেজ রাখার। তো চলুন, নেক্সট যে রোগটা হলে আপনি বুঝবেন নার্ভের সমস্যার কারণে হচ্ছে, সেটা কি, ভার্টাইগো, অর্থাৎ কি না মাথা ঘোরা। মাথা ঘোরার সমস্যা হলে কিন্তু নার্ভের কারণেও হতে পারে। এই নার্ভের কারণে মাথা ঘোরা হলে বা মাথা ঘোরা যদি আপনার হয়, তাহলে এর সঙ্গে কিন্তু আপনার বমি হতে পারে এবং বমি বমি ভাবও থাকতে পারে। और ये माथा घोरा केमन धरनेर हय ना आपनी एक जायगाय बसे आछेन बा शुए आछेन से क्षेत्र में मने होते पारे आमी ठीक आछि एकटु सुस्थ आछि किन्तु ये माथा घोराटा जदि आपनार स्थान परिवर्तन करें अर्थात आपनी एखान थेके अन्य कोथाओ जाच्छेन कि शुए थाकते थाकते एक पाश थेके ओपाश फिरछेन तखन माथा घोराटा तीव्र हये जाय अर्थात बाड़े। एई धरनेर समस्या किन्तु नार्भेर समस्यार कारणेई हये थाके। और ये माथा घोराटा कि हय ना ये माथा घोराटा आपनार कानेर प्रब्लेमेर कोनो प्रब्लेम थाकले और किंबा कानेर मध्य कोनो तरल पदार्थ जमा हये थाकले घुम ना होले এই সমস্ত কারণে কিন্তু আপনার এই যে মাথা ঘোরা সমস্যাও হতে পারে। নেক্সট কি নাম উদ্বিগ্নতা বিষণ্ণতা বা মানসিক চাপ। বেশিরভাগ মানুষ যারা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তারা কিন্তু মানসিকভাবেও কিছুটা অসুস্থ হয়ে পড়েন। আর এই মানসিকভাবে যদি আপনি অসুস্থ হয়ে পড়েন তাহলে কিন্তু এই অসুস্থতার প্রভাব আপনার শরীরে নার্ভাস সিস্টেমের উপর পড়ে। তাই নার্ভের সমস্যা থাকলে কিন্তু আপনার এই মানসিক সমস্যা তৈরি হতে পারে অথবা আপনার মানসিক সমস্যা যদি আর থাকে সেক্ষেত্রেও তার জন্য কিন্তু আপনার নার্ভের সমস্যাও তৈরি হতে পারে। এছাড়া পূর্বে মানসিক সমস্যার ইতিহাস আছে অর্থাৎ পূর্বে থেকে মানে প্রথম থেকেই তার মানসিক সমস্যা একটা রয়েছে মানসিক চাপ একটা উদ্বিগ্নতা একটা কাজ করছে। এই যে সমস্যা এই রকম সমস্যা যদি আপনার থাকে তাহলে আপনার নার্ভের সমস্যা কিন্তু আসা খুব স্বাভাবিক। আর এই নার্ভের সমস্যা থাকার কারণে বা মানসিক চাপের কারণে নার্ভের সমস্যা যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে কী হবে আপনি একটু কষ্ট করলে হাঁপিয়ে পড়বেন প্রচুর পরিমাণে ঘাম হবে বুক ধড়ফড় করবে শ্বাস প্রশ্বাসেও কষ্ট হতে পারে। এই সমস্যাগুলো কিন্তু আপনার নার্ভের সমস্যার কারণে হবে যখন আমরা মানসিক চাপ বা মানসিক উদ্বিগ্নতার পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যাবে। नेक्स्ट की ना सिंकप रोग। ये सिंकप रोगटा कि ना आपनार मस्तिष्केर मध्य रक्तेर प्रवाह जदि ठीकठाक भावे ना हय अर्थात कमे जाए तखन जे अवस्थाटा सृष्टि हय तखन सेटाके आमरा बोली सिंकप। आपनार शरीरेर रक्तचाप हठात् कमे गेले कि हबे ना आपनार शरीरेर मध्य रक्त संचालन प्रक्रिया धीरे स्लो हये जाबे अर्थात धीर गतिते हये जाबे सेक्षेत्रे आपनार ब्रेनेओ रक्त पौंछाते असुविधा हबे। तो এই যে অবস্থাটা এই অবস্থাটাকে বলা হয় সিঙ্কপ। সিঙ্কপ অনেক ধরনের হতে পারে তবে সেগুলো নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করছি না। শুধু সিঙ্কপটা কিন্তু এই নার্ভের সমস্যার কারণে হতে পারে বা সিঙ্কপের কারণেও আবার আপনার নার্ভের সমস্যা দেখা দিতে পারে। নেক্সট কি হচ্ছে নেক্সট কি রোগ না স্ট্রোক, যেটা আমরা সবাই জানি কম বেশি স্ট্রোক হওয়া। এই স্ট্রোক হওয়া কিন্তু নার্ভের সমস্যার কারণে হয়ে থাকে। नेक्स्ट की ना मोटर न्यूरन डिजीज। एटी की है ना एटीते आमादेर न्यूरनगुलो बा नार्भगुलो डिजेनारेशन हये जाए जार फले की है आमादेर ब्रेन एवं मेरुदंडेर जे नार्भगुलो आछे सेई नार्भगुलो काज करार क्षमता हाराय और एई समस्याटाके बला हय मोटर न्यूरन डिजीज। এটি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ৪০ বছরের ঊর্ধ্বে যায় সমস্ত ব্যক্তি তাদের ক্ষেত্রে এটা বেশি লক্ষ্য করা যায়। নেক্সট কি মৃগী রোগ। এটি কিন্তু নার্ভের সমস্যার কারণেই হয় আর মৃগী রোগ হলো এমন একটা রোগ যেখানে মস্তিষ্ক ঠিকঠাকভাবে কাজ করতে পারে না উল্টোপাল্টা কাজ করে। সেক্ষেত্রে মস্তিষ্ক এক অস্বাভাবিক কাজ করার ফলে আমাদের মধ্যেও একটা অস্বাভাবিক আচরণ সৃষ্টি হয়ে যায় অর্থাৎ যে মৃগী রোগে আক্রান্ত হয়েছে সেই ব্যক্তির মধ্যে একটা অস্বাভাবিক আচরণের সৃষ্টি হয় যার ফলে খিঁচুনি মূর্ছা যাওয়া এই সমস্তগুলোও কিন্তু প্রকাশ পেয়ে যায়। আর এই সবই ঘটায় নার্ভের সমস্যার কারণে। এছাড়া মস্তিষ্কের মধ্যে কোনো টিউমার মেনিনজাইটিস বা বাচ্চা হওয়ার সময় যদি আঘাত লাগে ব্রেনে সেক্ষেত্রেও কিন্তু এই মৃগী রোগ হতে পারে। নেক্সট কি না পিঠের নিচের দিকে ব্যথা হওয়া। এটা কিন্তু নার্ভের কারণেই হয়। মেরুদণ্ডের যে নার্ভগুলো থাকে সেই নার্ভের উপরে কোনো কারণে যদি প্রেসার পড়ে বা কোনো কারণে যদি আঘাত লাগে সেক্ষেত্রে এই ব্যথাটা অনুভূতি হয়। এক্ষেত্রে কি হয় না মেরুদণ্ডে যে নার্ভগুলো থাকে সেই নার্ভগুলো স্টিফ হয়ে যায় অর্থাৎ চেপে যায় সেই কারণের জন্য কিন্তু এই ব্যথাটা প্রকাশ পায়। মেরুদণ্ডের মধ্যে অসারতা ভাব আসে মেরুদণ্ডের নিচের অংশে অসারতা ভাব আসে ঝনঝনে সংবেদনশীল থাকাটা সাড়া তৈরি হয়, ঝনঝন ঝনঝন করতে থাকে। এই সমস্ত কারণগুলো কিন্তু নার্ভের সমস্যার কারণে হয় না। নেক্সট কিনা সায়াটিকা প্রবলেম। এই সায়াটিকা প্রবলেমটা কি? এই সায়াটিক নার্ভ যদি ঠিকঠাকভাবে কাজ না করে তখন যে সমস্যা সৃষ্টি হয়, যে অবস্থা সৃষ্টি হয় সেটাকে বলা হয় সায়াটিক ডিজিজ। এছাড়া কি না টিউমার বা সিস্ট হলো এই সায়াটিকা নার্ভের স্থানে, তখন নার্ভগুলোর উপর চাপ পড়ে, ফলে কি হয় সায়াটিকা পেন তৈরি হয়, সায়াটিকা ব্যথা তৈরি হয়। এটি পুরোপুরি নার্ভের সমস্যার কারণে হয়। নেক্সট কি না স্পাইনাল স্টেনোসিস। এই স্পাইনাল স্টেনোসিসটা কি? মেরুদণ্ডের কলামের সংকীর্ণতা। এই সংকীর্ণতার ফলে কিন্তু মেরুদণ্ড এবং মেরুদণ্ডের থাকা নার্ভের উপরে একটা প্রেশার পড়ে, যার ফলে অসাড়তা ভাব আসে, হাঁটতে অসুবিধা হয়। এই যে কন্ডিশনটা এটাকে বলা হচ্ছে কি না স্পাইনাল স্টেনোসিস। নেক্সট কি না কুইডা ইকুইনাল সিনড্রোম। এর ফলে কি হয় না মেরুদণ্ডে যে ডিস্কগুলো আছে সেই ডিস্কগুলোর ডিজেনারেশনের ফলে কিন্তু তৈরি হয় এই রোগ বা এই সিনড্রোম। এটিও কিন্তু নার্ভের সমস্যার কারণে হয়। নেক্সট কি না সার্ভাইকাল রেটিকুলোপ্যাথি। এটি কি না সার্ভাইকাল অঞ্চলে যদি নার্ভের সংকুচিত অর্থাৎ নার্ভগুলো যদি ঠিকঠাকভাবে কাজ না করে তখন যে কন্ডিশন সৃষ্টি হয় সেটাকে বলছে সার্ভাইকাল রেটিকুলোপ্যাথি। এর ফলে কি হয় না আমাদের এই যে হাতের বাহু বা বাহু বরাবর যে হাত আছে, এই যে হাত বা বাহুর যে সংবেদন, বাহুর যে শক্তি কমে যাওয়া, ক্ষমতা কমে যাওয়া, এই কন্ডিশনটা কিন্তু তৈরি হয় এই সার্ভাইকাল রেটিকুলোপ্যাথি কন্ডিশনের দ্বারা। আর এই অংশটা, এই যে কন্ডিশন, এই কন্ডিশনটা হয় কেন সার্ভাইকাল অঞ্চলে যে নার্ভগুলো রয়েছে, এই যে সার্ভাইকাল অঞ্চলে যে নার্ভগুলো আছে এই নার্ভগুলো যদি ঠিকঠাক কাজ না করে তখন এই কন্ডিশনটা তৈরি হয়। বাহু বা হাতের পেশিগুলো শিথিল হয়ে যায়, হাতে ঠিকঠাক কাজ করতে পারি না, ভারী জিনিস তোলা অসুবিধা হয়। নেক্সট অর্থাৎ লাস্ট, এটা খুব গুরুত্বপূর্ণ, যেটা প্রত্যেকটা মানুষের হতে পারে, সেটা হচ্ছে কার্পেল টানেল সিনড্রোম। এটা কি ধরনের, এটা কি জিনিস না আমাদের হাতে যে কার্পেল অংশ আছে, এই যে অংশটা কার্পেল হাড় আছে, সেই হাড় আর কবজির এই অংশে যে নার্ভগুলো আছে সেই নার্ভগুলো যদি ঠিকঠাকভাবে কাজ না করে তখন কি হয় আমাদের হাতের আঙুলগুলো অবশ হয়ে যায়, অসাড়তা ভাব হয়, ঝিনঝিন করে, কোনো কিছু ধরতে পারি না শক্ত করে, এই কন্ডিশনটা সৃষ্টি হয়। আর এটা কিন্তু নার্ভের সমস্যার কারণে হয়। তো ওকে বন্ধুরা, জানতে পারলেন তো নার্ভের সমস্যার কারণে কি কি রোগ আপনার শরীরে হতে পারে অথবা কি কি রোগের কারণে আপনার নার্ভের সমস্যা হতে পারে, দুটোই কিন্তু অল্টারনেটিভভাবে আপনারা আজকে জানলেন এবং সম্পূর্ণটা জানালাম, ডিটেলসে জানালাম। ভিডিওটা একটু বড় হয়েছে ঠিক কথা, কিন্তু সম্পূর্ণটা জানালাম। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন টপিক নিয়ে, নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের নার্ভকে সুস্থ সতেজ রাখুন।